ঝালকাঠির নলছিটিতে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা নলছিটি উপজেলার সিদ্ধকাঠি গ্রামের কয়েকজন কৃষকের এক একর জমির ধান কাটেন। স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ জানান, জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এমন সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদকের নির্দেশে নলছিটি উপজেলার নেতাকর্মীরা সিদ্ধকাঠি গ্রামে যায়। সেখানে কয়েকজন কৃষকের পরামর্শ অনুযায়ী তাদের এক একর জমির পাকা ধান কেটে আটি বেঁধে মাথায় করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে খুশি সিদ্ধকাঠি গ্রামের কৃষকরা। নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসান আলম খান সুমন জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঝালকাঠি দুই আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশে তারা কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। প্রয়োজনে এ ধান মাড়াই করেও দেওয়া হবে।